পেয়ারা প্রবাসী জনকল্যাণ পরিষদের সভাপতির নিজস্ব অর্থায়নে সরাইল মসজিদ নির্মাণ, মাসুম মির্জার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে নুরনগর টিভির প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা শাহজাদাপুর গ্রামে নামাজ পড়ার মতো এবং বাচ্চাদের মক্তবে গিয়ে আরবি পড়ার মতো কোনো মসজিদ নেই, সেজন্য টিয়ারা প্রবাসী জনকল্যাণ পরিষদের সভাপতি দানবীর ও সমাজসেবক টিয়ারা গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ আল আমিন মানিক তার নিজস্ব অর্থায়নে ওইখানে একটি মসজিদ তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ মসজিদের কাজ সম্পন্ন হয়েছে। মসজিদের কাজ উদ্বোধন করেছিলেন টিয়ারা প্রবাসী জনকল্যাণ পরিষদের সভাপতি আল আমিন মানিক। তিনি বলেন, আমি দেখলাম শাহজাদাপুর গ্রামের এই জায়গায় গ্রামের মুসল্লিদের নামাজ ও বাচ্চাদের মক্তব পড়ার মতো কোনো মসজিদ নেই, তাই আমি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে দিয়েছি। এই গ্রামে আমার ঘনিষ্ঠ বন্ধু, ওনা আমার বাবার জীবনে ওনা আমার চলার সাথে একজন, তো ওনা আমার এক মালিকের কেফিল, তো ওনা আমার পাশে রাখছে আমার সংগঠনের পক্ষ থেকে, যে ভাই আমাদের এক গ্রামের আমাদের যে আশেপাশে একটা মক্তব নাই, একটা মক্তব করার জন্য আমাদের কোনো হেল্প চাচ্ছে, প্লাস মসজিদ 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 এন, তো ইনশাল্লাহ আমি এই কথা উদ্যোগ এসেছিলাম, এই উদ্যোগে আসলাম যে মসজিদের যতগুলো মাল লাগে আজকে আমি এখান থেকে কিনে ওই এখানে বাজার আছে এখান থেকে কিনে দিয়ে দেবো, এ তারা উদ্বোধন করবো, কমপ্লিট হয়ে আসলাম ইনশাল্লাহ আমাদের কাজ সম্পূর্ণ হয়েছিল, আমরা নেক্সট উদ্বোধন অনুষ্ঠানে দিব ইনশাল্লাহ, আমরা দিয়ে দেবো আর হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠাই, হ্যাঁ ইনশাল্লাহ দোয়া করবেন আমরা যেন এই ভবিষ্যতে এই ভালো কাজে আমরা এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ। কৃষকরা আসেন জন্য একেবারে কলের ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ, করে এ সময় আরো উপস্থিত ছিলেন টিয়ারা প্রবাসী জনকল্যাণ পরিষদের সহশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আওলাদ হোসেন এবং সাহিত্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোহেল রানা। সে সময় আরো উপস্থিত ছিলেন সেই গ্রামের মুসল্লিগণ এবং মুরব্বীগণ। সাজু আক্তার, প্রেমা, নুরনগর টিভি।